ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা পারেনি বাংলাদেশ এবার গুইদের মাটিতে টাইগারদের সামনে সাদা বলের চ্যালেঞ্জ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যেই ঢাকা ছেড়েছে লাল সবুজ শিবিরের। নিউজিল্যান্ডের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। তবে মূল সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা। আগামীকাল বৃহস্পতিবার 14 ডিসেম্বর নিউজিল্যান্ড একাডেমসের বিপক্ষে আপ ম্যাচ খেলবে টাইগাররা। নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের জন্য বড় বড়ই কঠিন। আবহাওয়ার সাথে উইকেট আর মাঠের সাথে মানিয়ে নিতেও যথেষ্ট সময় লেগে যায়। আর তাই সফরের মূল লড়ে শুরুর আগে টাইগাররা খেলবে প্রস্তুতি ম্যাচ পঞ্চাশ ওভারের সেই প্রস্তুতি ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট টিভি চ্যানেল গ্রিন টিভি তাদের ওয়েবসাইটে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচ সম্প্রচার করা হবে বৃহস্পতিবার ভোর চারটায় শুরু হবে এই প্রস্তুতি ম্যাচ শুধু বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের খেলাই নয় চলমান আরও দুটি আন্তর্জাতিক সিরিজের খেলা সম্প্রচার করছে টেলিভিশন চ্যানেলটি ভারত দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আয়ারল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজও সম্প্রচার করা হচ্ছে গ্রিন টিভিতে এক নজরে প্রস্তুতি ম্যাচে দুই দলের স্কোয়াড নিউজিল্যান্ড একাদশ ভারত পপলি জ্যাকব ভুলা জ্যাকব কামিং জোফিল্ড ফিল্ড জেমস হারসন জার্ড ম্যাক্কে সন্দীপ প্যাটেল নিকিত পেরেরা বেন পোমারে সম্রাট সিং কুইনসান্ডে ও জামাল টট বাংলাদেশ স্কোয়াড নাজমুল হোসেন শান্তু তানজিদ হাসান তামিম এনামুল হক বিজয় তৌহজিদয় মুশফিকুর রহিম ইলিটুন দাস আফিফ হোসেন সৌম্য সরকার মেহেদী হাসান মিরাজ মোস্তফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ রশাদ হোসেন ও রাকিবুল হাসান